হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে আমরা থ্রি মাস্কেটিয়ার্স, আমি, মলয় আর গৌরব। গৌরব এখন এসে পৌঁছায়নি, এখন বাজে 3:30। আজকে আমরা বেরিয়েছি রাজবাড়ির ঠাকুর পুজো দেখতে, তো সেই জন্য ভিডিও সঙ্গে থাকবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রায় 8 ঘন্টা 45 মিনিট ওয়েট করার পরে গৌরব এসে আর আনএক্সপেক্টেডলি গৌরবের সঙ্গে গৌরবের ওয়াইফও আছে। এটা জানতাম না যে গৌরবের সঙ্গে গৌরবের ওয়াইফ বেরোবে। পুজোর সময় ব্লগিং করার একটাই সমস্যা, সেটা হচ্ছে যে চারিদিকে মাইক বাজে, আর মাইক বাজার জন্য আমাদের ব্লগেতে কপিরাইট আসার সমূহ সম্ভাবনা থাকে। তো আজকে আমরা রাজবাড়ির পুজো দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত বলিনি, টাইটেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, তবুও বলে দিই। তো এখন আমরা যাচ্ছি গরলগাছা রাজবাড়ি, যেটা বাবুর বাড়ি নামে পরিচিত। তো অ্যাকচুয়ালি এটা রাজবাড়ি নয়, এটা একটা জমিদার বাড়ি, আর সেখানে বনেদিয়ানা পুজো, বাঙালিয়ানা, বনেদিয়ানার একটা মিক্সচার থাকে। গরলগাছা যেতে গেলে আমাদেরকে মশাটের উপর দিয়ে যেতে হবে, আর মশাটে আশা করছি পুজোর জন্য ভালো রকম জ্যাম হবে। ডানকুনি ঢোকার আগে ঠিক যে টোল প্লাজাটা আছে, রাস্তার দুধারে কাশ ফুলে ভর্তি, আর সেটা দেখেই দাঁড়িয়ে পড়া। এবং এখানে ড্রোন সেট আপ হচ্ছে, এখান থেকে ড্রোন ওড়ানো হবে। আমরা চলে এসেছি গরলগাছা রাজবাড়িতে, সামনেই দেখতে পাচ্ছি গরলগাছা রাজবাড়ির গেট, খুব সুন্দরভাবে বাইরেটা সাজিয়েছে। কতটুকু ভিডিও করতে পারবো জানি না। তো রাজবাড়ির ভিতরে ঢুকতেই যেটা চোখে পড়লো, যে ঢাক বাজানোর কম্পিটিশন হচ্ছে। তো রাজবাড়িতে ঢুকেই প্রথমে যেটা দেখলাম যে এখানে ঢাকের প্রতিযোগিতা হচ্ছে, যেটা জীবনে আমি প্রথমবার দেখছি। আর রাজবাড়ির পুজো মানেই রাজকীয় ব্যাপার, বনেদিয়ানা ব্যাপার, বাঙালিয়ানা ব্যাপার। তো এই ধরনের একটা সুন্দর এনভায়রনমেন্ট আমি এর আগে কোনোদিনও দেখিনি। তো আজকের এই গরলগাছার রাজবাড়ি বা বাবুদের বাড়ির এই যে ট্যুরটা, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রথমবার আমি এই ধরনের কোনো রাজবাড়ির পুজো দেখালাম, আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না, তবুও আমার প্রচেষ্টা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাজবাড়ির আবেগ নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন।